অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি যেটা K66 সিরিজের, এই টিভিটা খুবই বেশি চাহিদা সম্পন্ন। অর্থাৎ আমাদের কাছে যদি আমরা সাপোজ গতকালকে রাত্রে একটা চালান ঢুকছে, আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স চলে আসছে, ভালো একটা সেলস চলে আসছে আমাদের। এবং এই দুইটা টিভিতে আপনাদেরকে যে চমকটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, নষ্ট হলে কিন্তু 4 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে। দেখতে পাচ্ছেন এখানে 24 ওয়াটের স্পিকার ইনক্লুডেড আছে, তারপরে ডলবি ভিশন, যেটা কিন্তু সাধারণত ডলবি অডিও থাকে ম্যাক্সিমাম টিভিতে, ডলবি ভিশনটা কিন্তু অ্যাকচুয়াল ভাবে কোন টিভিতে ইনক্লুড করা হয় নাই। আমার যে সাজেশন, ব্যক্তিগত সাজেশন, কেউ যদি বর্তমানে 55 টিভি কিনার সিদ্ধান্ত নেন, ওকে, অবভিয়াসলি আপনি শাওমির এই টিভিটাকে চয়েস করতে পারেন। ওয়াইফাই সিরিজটা নিয়ে কাজ করতে সবচেয়ে ভালো লাগতেছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা গুড নিউজ হচ্ছে, এই টিভি কিন্তু নষ্ট হলে রিপ্লেস পাচ্ছেন 5 বছরে। টিভিগুলি হচ্ছে প্রথমত ব্লেন্ডার আছে, আচ্ছা, রাউটার আছে, আকাশ ডিটিএস আছে, অথবা রিমোট আছে। আসসালামু আলাইকুম আমিন ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ অনেক ভালো রাখছে। আজকে আমার দর্শকদের জন্য কি অফার আছে আপনার? আসলে স্পেশালি এখন সবাই কিন্তু ব্র্যান্ডের দিকে যাচ্ছে, এবং মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলি হলে ব্র্যান্ডের দিকে সবাই ঝুঁকছে, কারণ ওয়ারেন্টি গ্যারান্টিটা বেশি হলে সবসময় প্রায়োরিটি দেখে দিয়ে থাকে সবাই। আচ্ছা, তো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের একটা ধামাকা অফার দেওয়ার। আর আমিন ভাই মানে তো হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশের মোটামুটি যে কয় পার্সেনই আমাকে চিনেন, যে কত পার্সেন্ট লোকে আমার সম্পর্কে জানেন, মোটামুটি একটা ধারণা সবার আছে। টিভি কিনতে গেলে আমিন ভাইয়ের কাছে নষ্ট হলে নতুন টিভি পাওয়ার সুবিধাটা আছে, সেটা পাবেন। সেটা কিন্তু এখন গ্লোবাল ব্র্যান্ডে, গ্লোবাল ব্র্যান্ডে সেই ধারাবাহিকতা বজায় রেখে কিনেন, আর শাওমি কিনেন, যেটাই কিনেন না কেন, গ্লোবাল ব্র্যান্ডেও কিন্তু আপনি নষ্ট হলে সেই নতুন টিভির সুযোগটা থাকছে। সেটা হায়ারে 4 বছর, এবং শাওমির অ্যাজ ইউজুয়াল যে গ্যারান্টিগুলি থাকে এর ভিতরে কিন্তু আমরা নষ্ট হলে নতুন দিয়ে দেব। তার মধ্যে আরেকটু যদি ব্র্যান্ডেড ছোঁয়া নিতে চান, সেই ক্ষেত্রে জেবিকোটা আছে, যেটা অবভিয়াসলি 5 বছর দেয় নাকি? 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এখানে জেবিকো মোটামুটি, যেটা ওয়াইফাই সবগুলো মডেলই তো মোটামুটি আছে, সবগুলো মডেলই মোটামুটি আমার কাছে জেবিকো ওয়াইফাই সিরিজ অ্যাভেলেবল আছে। আচ্ছা, তো আপনার সাথে আপনাদের সাথে আজকে কথা হবে হচ্ছে হায়ার, শাওমি এবং জেবিকো ওয়াইফাই সিরিজ নিয়ে। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, এবং টিভি কেনার মতো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেটিভ কথা থাকবে পুরো ভিডিওটা জুড়ে। আশা করি না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখে আমাদের ইনফরমেশন গুলি সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। আমরা অ্যাড্রেসটা জেনে নিব। আমরা বাংলাদেশের খুব পপুলার একটা মার্কেটে অবস্থান করছি, সেটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এর মাস্কট প্লাজা লিফটের 4-5-8 নম্বর শপ। ওকে, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আব্দুল্লাহপুর বাস স্টেশনটা আপনারা বেশি চিনে থাকেন, এর পরের স্টেশনটা 1 কিলোমিটার পরের স্টেশনটা কিন্তু হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং মোড়ে মাস্কট প্লাজা অবস্থিত। ওকে ভাইয়া, আমরা 32 সাইজ থেকে শুরু করব। হ্যাঁ, আমরা হায়ারের 32 ইঞ্চি থেকে দেখানো শুরু করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই টিভিটা 32 ইঞ্চি, ফিজিক্যালি এখানে দুটো টিভি আর এখানে হচ্ছে বক্স, এটা হচ্ছে বক্সটা দেখতে পাচ্ছেন, দুটো টিভির একটু বৈশিষ্ট্য হবে, দুটো কিন্তু বক্স দেখতে আলাদা। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, যেটা K66 সিরিজের, এই টিভিটা খুবই বেশি চাহিদা সম্পন্ন। অর্থাৎ আমাদের কাছে যদি আমরা সাপোজ গতকালকে রাত্রে একটা চালান ঢুকছে, আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স চলে আসছে, ভালো একটা সেলস চলে আসছে আমাদের। তো যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, এই টিভিটা হচ্ছে হায়ারের 32 ইঞ্চি K66 সিরিজের, আর বাস্তব যেটা দেখতে পাচ্ছেন আপনারা প্লে অবস্থায়, এটা হচ্ছে সেই এই ভিডিওটা। তো আপনাদেরকে এই ভিডিওটা আমরা, এই ভিডিও প্লেইং অবস্থায় যে টিভিটা আমরা দেখাচ্ছি, এটা হলো K66 অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটা, ভয়েস রেজুলেশনটা দেখেছেন? হ্যাঁ, ভয়েস কন্ট্রোল সহ অসাধারণ রেজুলেশনের একটা টিভি। আসলে হায়ারের রেজুলেশন দেখলে কিন্তু 32 ইঞ্চি আর অন্য কোনো টিভির দিকে চোখ যায় না। আজকে আসলে বলতে পারবো, যারা চায়না টিভি নিতে চাচ্ছিল, জি, বা যাদের বাজেটটা চায়না টিভি কেনার মতো, তারা কিন্তু আজকে চায়না টিভি না, ব্র্যান্ডেড টিভি নিয়ে যাবেন। হ্যাঁ, ব্র্যান্ডেড টিভি নিবেন, চায়না টিভির ফ্রেন্ডলি বাজেটের মধ্যে, বাজেটটা থাকবে রাইট, বাম্পার একটা বাম্পার, এই কোনো এই কারণে বলবো 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাইট, আর প্রাইস কিন্তু একদম রিজনেবল, প্রাইস কিন্তু 100% রিজনেবল, ফ্রেন্ডলি বাজেট থাকবে। আপনি রেজুলেশনের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ভাবে টিভিগুলি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা শুধুমাত্র মুখের ভাষায় আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, বাস্তবিক অর্থে টিভিগুলি দেখাচ্ছি। এটা কি বেসিক টিভিটা? এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে
এটা স্মার্ট শেয়ার টিভি D2M মডেল বেসিক টিভি বাট একটা স্মার্ট ফ্লেভার আছে যেটা হচ্ছে আপনি আপনার ফোনের মোবাইল থেকে স্মার্টটা শেয়ার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন তো এই টিভি দুটাই কিন্তু আমরা এখানে ডিসপ্লে করে রেখেছি এবং এই দুইটা টিভিতে আপনাদেরকে যে চমকটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নষ্ট হলে কিন্তু 4 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যেটা শুধু আমিন ভাইয়ের কাছে সম্ভব একমাত্র বাংলাদেশে এক ব্যক্তি আমি যে একদম লিখিতভাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি এই দুইটা টিভির প্রাইস নিয়ে আপনাদেরকে যতটুকু আশ্বস্ত করতে পারি বাংলাদেশে এখন যারা টিভি বিক্রি করতেছে আয়ার তাদের থেকে ইনশাল্লাহ কিছু না কিছু আপনাদেরকে একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতে পারি আমি ওকে তো এটা হচ্ছে আমাদের স্মার্ট শেয়ারের যে টিভিটা হায়ারের D2M মডেল এই টিভিটা বর্তমান বাজারের সর্বনিম্ন প্রাইসটা আমরা রাখবো এই টিভিটার প্রাইস ধরবো হচ্ছে মাত্র 13,000 টাকা মাত্র 13,000 টাকা 13,000 টাকার মধ্যে 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ টিভি কিনতে পারবেন আপনারা চমৎকার মানে এই জন্যই বলেছিলাম যে আজকে যদি চায়না টিভি কিনতে চান সেক্ষেত্রে আপনার বাজেটটা যদি চায়না টিভি কেনার মতো হয়ে থাকে আপনি 100% গ্লোবাল ব্র্যান্ডেড টিভি নিতে পারবেন তারপরে পাশে যে টিভিটা আছে অ্যান্ড্রয়েড স্মার্ট উইথ ভয়েস কন্ট্রোল এই টিভিটার প্রাইস নিচ্ছিল মাত্র 19,500 টাকা মাত্র 19,500 টাকা 19,500 টাকার মধ্যে স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি যে টিভিটা আপনারা পাবেন 4 বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ নষ্ট হলে নতুন পেয়ে যাবেন 4 বছর ওকে তারপরে এখানে প্লেজের অভাবে হয়তো আমরা 43টা দেখানো পারতেছি না যেটা 43 হায়ারের আমাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে 4K 4Kটার প্রাইস হচ্ছে 35,000 টাকা আর যদি আপনারা ফুল এইচডি নিতে চান সেটা আমরা ইনশাআল্লাহ দিতে পারবো 29,500 টাকায় সবসময় ভাইয়ের কাছে একটা গিফট থাকে এবার কি কিছু গিফট রেখেছেন নাকি আসলে যখন আমি আসি ভিডিওর সামনে কথা বলতে ক্যামেরার সামনে দাঁড়াই একেবারে খালি হাতে দাঁড়ালে নিজেরও একটু লজ্জা লাগে যে আমি এই ভিডিওতে কিছু দিতে পারলাম না কাস্টমার ফ্যাসিলিটি ওকে তো আজকের ভিডিওতে আসলে ফ্যাসিলিটিটা আপনাদের জন্য একটু ডিফারেন্ট জোগাড় করেছি সেটা হচ্ছে সব সময় তো মনে করেন আমাকে সবাই ফলো করে আমি একটু এবার ডিফারেন্সটা তৈরি করার চেষ্টা করেছি যাতে এটাও কারো না কারো কপি হয়ে থাকে কপি করতে পারে বা ফলো করতে পারে আমরা অনেকদিন যাবত যে গিফটগুলি দিতেছিলাম সেটা থেকে একটু ডাইভার্ট করছি কারণ আমরা লাস্ট 2-3 মাসের মধ্যে সর্বোচ্চ কমপ্লেইন্ট পাইছি হলো রিমোট নিয়ে ওকে তো আমরা আজকে কিন্তু স্পেশালি আপনাদেরকে অফার করব প্রতি টিভিতে আপনারা একটা করে এডিশনাল রিমোট পাবেন অর্থাৎ রিমোটটা কিনতে হতো রিমোটটা আপনি ফ্রিতে দিবেন মনে করেন একটা ব্র্যান্ডেড রিমোট কিনতে গেলে মিনিমাম 2000 থেকে 2500 টাকা লাগে রাইট তখন এটা এডিশনাল রিমোট কিন্তু মার্কেটে খুঁজতে গিয়ে অনেকে হ্যাসেলের শিকার হয় পায় না অনেক ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে আমাদের কাছে যেই মানে লাস্ট 3 মাসে যে কমপ্লেইন গুলি আসছিল হিউজ রিমোট বাচ্চারা বাসায় ভেঙে ফেলে বা নষ্ট করে হারিয়ে ফেলে এরকম কমপ্লেইন গুলি ছিল তা আমরা চেষ্টা করেছি এই সমস্যাটা থেকে কিভাবে আপনাদেরকে উত্তরণ করা যায় এবং এটার মধ্যে আপনাদের মানে কিভাবে সহযোগিতার হাতটা বাড়ানো যায় ওকে তো ফাইনালি আলহামদুলিল্লাহ একটা মোটামুটি একটা সলিউশনে আমরা পৌঁছতে পেরেছি আপনাদেরকে যে আজকে যেই অফারটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে টিভি নষ্ট হবে সাথে রিমোট পাবেন দুইটা অর্থাৎ একটা রিমোট যেটা অরিজিনাল থাকবে সেটা থাকবে সাথে হ্যাঁ টিভির মানে রিমোটের সমস্যা আর আপনার থাকবে না আর কি রিমোট নষ্ট হবে একটা নষ্ট হয়ে গেছে আর একটা অল্টারনেটিভ আরেকটা দিয়ে চালাতে পারবে অর্থাৎ এখন থেকে টিভি কিনলে কিন্তু দুইটা রিমোট দুইটা একটা রিমোট টিভির সাথে থাকবে অরিজিনাল রিমোট আর একটা রিমোট আমরা এডিশনাল সাথে গিফট হিসেবে দিয়ে দিই তো দুইটা রিমোটের অফার কিন্তু লাস্ট 1 ইয়ার্স আগে আমিও এটা দিয়েছিলাম একবার মোটামুটি ভালো রেসপন্স ছিল আবারও সেই আবারও সেই অফারে ব্যাক করলাম আমি কারণ এটা কিন্তু লাস্ট 3 মাস মানুষের সাথে যাতে মিল না হয় একটু আলাদা ডিফারেন্ট আলাদা যেটা আমি মনে করেন অ্যাজ ইউজুয়াল লাস্ট 3 মাস যাবত দিতেছিলাম সবাই এটাকে কপি করতেছিল ওকে ঠিক আছে তো আমি একটু ডিফারেন্স এখন চলে গেলাম এখন থেকে আমি একেবারে নাই যেটা মানে একদম শূন্য হাতে যেটা সেটা আপনাদেরকে নাই রাখলাম কিছু না কিছু আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করবো কারণ তিনটা কারণে আমাকে আপনারা ডিফারেন্স ভাবে চিনেন একটা হচ্ছে যে আমিন ভাইয়ের কাছে কিছু না কিছু গিফট আইটেম থাকে দামটা রিজনেবল পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হলো নষ্ট হলে নতুন টিভি পাওয়া যায় 55 আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে এই মুহূর্তে তো এটা যদি আপনারা নিতে চান এটার জন্য গুড নিউজটা হচ্ছে এখনো পর্যন্ত যে ব্র্যান্ডগুলি মানে বাজারে আছে তার মধ্যে সবচেয়ে কোয়ালিটি সাউন্ড হলো Xiaomi টিভি ডলবি অডিও সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন এখানে 24 ওয়াটের স্পিকার ইনক্লুডেড আছে তারপরে ডলবি ভিশন যেটা কিন্তু সাধারণত ডলবি অডিও থাকে ম্যাক্সিমাম টিভিতে ডলবি ভিশনটা কিন্তু অ্যাকচুয়াল ভাবে কোন টিভিতে ইনক্লুড করা হয় নাই আচ্ছা তাই আমার যে সাজেশন ব্যক্তিগত সাজেশন কেউ যদি বর্তমানে 55 টিভি কেনার সিদ্ধান্ত নেন ওকে অবিয়াসলি আপনি
যে শাওমির এই টিভিটাকে চুজ করতে পারেন দুইটা কোয়ালিটিতে, একটা হচ্ছে ডলবি ভিশন যেটা আছে, তারপরে মোশন স্লো একটা যেই অপশন আছে সেটা কিন্তু এটার মধ্যে 100% পাওয়া যাবে। তারপরে হচ্ছে 24 ওয়াটের অর্থাৎ সাউন্ড সিস্টেমটা কোনোভাবেই আপনাকে হোম থিয়েটারের কমতি সাপোর্ট দিবে না, হোম থিয়েটার ওভারকাম করবে। তো আমাদের কাছে দুইটা 55 ইঞ্চি আছে, একটা হচ্ছে হায়ার এবং আরেকটা হচ্ছে শাওমি। তো দুইটা টিভির মধ্যে আপনারা যেটাই চুজ করেন না কেন, দুইটাই কিন্তু প্রাইস সিমিলার, 56,500 আর এটা হচ্ছে 56,000। এটার গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি হচ্ছে মাত্র 3 বছর আর এটা হচ্ছে 4 বছর, অর্থাৎ নষ্ট হবে দুইটাই মোটামুটি, কারণ ব্র্যান্ডেড আসলে অত বেশি দেয় না। তারপর হচ্ছে আর যতটুকু আমি দিব ইনশাআল্লাহ ততটুকুর মধ্যে 100% পাবেন এবং লিখিত গ্যারান্টি পাবেন, লিখিত সেখানে ছয় নয়ের কোনো সুযোগ নেই। ওকে, তো মোটামুটি গ্লোবাল ব্র্যান্ড গুলো শেষ করলাম, এবার একটু যদি জেবিকোতে আসে। হ্যাঁ, জেবিকো নিয়ে আসলে আমি কথা বলাটা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি এখনকার সময়ে। জেবিকো নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করার কারণ হচ্ছে এই পর্যন্ত জেবিকো ওয়াইবেস নিয়ে কাজ শুরু করেছি যে কয় দিন যাবত, এর ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো কমপ্লেইন নাই, একদম টোটালি জিরো। এই জন্য জেবিকো ওয়াইবেস সিরিজটা নিয়ে কাজ করতে সবচেয়ে ভালো লাগতেছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা গুড নিউজ হচ্ছে এই টিভি কিন্তু নষ্ট হলে রিপ্লেস পাচ্ছেন 5 বছরে, 5 বছর এটা সর্বোচ্চ। আমি এখন যেটা আপনাদেরকে বলবো, জেবিকো ওয়াইবেস সিরিজে কিন্তু আরেকটা সুপার সুযোগ, সেটা হচ্ছে আপনারা এটার সাথে গিফট ইনক্লুডেড পাবেন, চারটা গিফট ইনক্লুডেড থাকবে, এর মধ্যে যে কোনো একটা আপনি বাছাই করে নিতে পারবেন। আচ্ছা, এটা একটু বলে দেন আগে, এটা কিন্তু শুধুমাত্র জেবিকো ওয়াইবেস সিরিজের ক্ষেত্রে, একটু বলে দেন গিফটগুলো আগে। গিফটগুলি হচ্ছে প্রথমত ব্লেন্ডার আছে, আচ্ছা রাউটার আছে, আকাশ ডিটিএস আছে অথবা রিমোট আছে, আপনি চারটা গিফটের যে কোনো একটা চুজ করে নিতে পারেন। আমার মনে হয় ভাই এই মুহূর্তে সবচেয়ে বেস্ট হবে আকাশ। হ্যাঁ, যেহেতু আকাশ দিয়ে দেখেন খেলা চলতে, আমি দেখাচ্ছি না বিষয়, যদিও মনে করেন আকাশটা নিয়ে সবাই স্বাচ্ছন্দ্য বোধ এই কারণে, কারণ আকাশটা কিন্তু বর্তমানে মানে খুবই পপুলারিটি পেয়েছে, এর কারণ খেলার কারণে, কারণ সবচেয়ে স্মুথলি এবং প্যারামুক্ত খেলা দেখা যায় শুধুমাত্র আকাশ। ক্রিকেট বলবো না, যে কোনো খেলায় কিন্তু আপনি একদম স্মুথলি খেলায় আকাশ, যখন আপনি আকাশ যখন ইউজ করবেন তখন হচ্ছে সবচেয়ে স্মুথলি খেলা দেখার একটা সুযোগ থাকতে। রাইট রাইট, তো যেটা বলতে চাচ্ছিলাম দর্শক, আপনারা বর্তমানে যে টিভিগুলি মার্কেটে আছে তার মধ্যে সব দিক দিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি বলেন, অপারেটিং সিস্টেম বলেন, তারপরে লুকিং বলেন, এটার সবকিছু মিলে এলজির যে ফিলটা, টিভিটা কিন্তু এলজির ফিল্ডের জন্য বলবো, ফিচারসটা কিন্তু এলজির, এলজির একটু ডেসক্রিপশন আপনাদেরকে দেখা, এটা কিন্তু রিমোটের মধ্যে এলজির ডেসক্রিপশন গুলি লেখা আছে। তো যেটা বলতে চাচ্ছি, এলজির ফিল্ডটা যদি রিয়েলটা নিতে চান আপনারা, তাহলে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এই মুহূর্তে জেবিকো ওয়াইবেস এর বাইরে আর কোনো টিভি নাই, কারণ এলজির ফুল টেকনোলজিটা কমপ্লিটলি কিন্তু ইউজ করা হয়েছে এবং গ্যারান্টি ওয়ারেন্টিটা কিন্তু এলজি থেকে আর একটু বেশি দেওয়া হচ্ছে। আর রিফ্রেশ রেটটা ভাইয়া যদি একটু বলে দিতেন, আসলে টিভির সবাই জানে কিন্তু 60 হার্টজ, আর টিভির এই ওয়াইবেসে যখন যাবেন এটা কিন্তু 120, ডাবল রিফ্রেশ রেট এবং প্রতিটা, তাহলে তো ভাই এগুলাতে গেমিং করতে সেই মজা, 100% 100%। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যারা বাসায় মোটামুটি নেট স্পিড থাকে বাট যেগুলি অ্যান্ড্রয়েড টিভি আছে অনেক সময় নেটওয়ার্ক কানেকশনটা ঠিক মতো না পাওয়ার কারণে বাফারিং করে, আর ওয়াইবেস এর ক্ষেত্রে আপনাদেরকে যে গুড নিউজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি ওয়াইবেস টিভিতে কিন্তু নেটওয়ার্ক স্লট দুইটা, আচ্ছা এখনো পর্যন্ত যত টিভি অ্যান্ড্রয়েড এর মধ্যে আসছে সবগুলির মধ্যে থাকে একটা নেটওয়ার্ক স্লট, দুইটা এই সর্বপ্রথম কিন্তু জেবিকো ওয়াইবেসে দুইটা ইউজ করা হয়েছে, যেই কারণে জেবিকো ওয়াইবেস টিভি গুলি একদম যদি কম নেটওয়ার্ক থাকে, স্লো নেটওয়ার্ক থাকে, তারপরে কিন্তু এই টিভিতে কোনো সময় বাফারিং হয় না, এই টিভিটা স্মুথলি চলে, কারণ ডাবল নেটওয়ার্ক স্পট থাকার মানে স্লট থাকার কারণে, ডাবল নেটওয়ার্ক মানে স্লটটা ইউজ করার কারণে এটা আপনার কখনোই এটা ভালো পাচ্ছে 100% স্পিড পাচ্ছে এবং যতটুকু সম্ভব নেটটা এতটা স্মুথলি টানে যেটা অন্য অন্য টিভিতে আমরা পাই না। ওকে, তো যাই হোক, যে ইনফরমেশন গুলি আরো অনেক কিছু আছে যেটা জেবিকো ওয়াইবেস এর ক্ষেত্রে দিতে গেলে প্রায় মোর দেন 30 মিনিট আলোচনা করলেও শেষ হবে না। রাইট, তা আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের প্রাইস গুলো একটু শর্ট, আমার কাছে কিন্তু এই মুহূর্তে জেবিকো ওয়াইবেস সিরিজের মাত্র 4টা মডেল উপস্থিত এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারবো, এর মধ্যে এটা হচ্ছে 43 ইঞ্চি, এই 43 ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র 35,000, অর্থাৎ 35,000 টাকার মধ্যে আপনি গিফট পাবেন হচ্ছে চারটা থেকে যে কোনো একটা নেওয়ার সুযোগ। এর মধ্যে এক নাম্বার আছে ব্লেন্ডার, জেবিকো ব্লেন্ডার, ওকে, তারপরে আছে হচ্ছে আকাশ ডিটিএস, ওকে, তারপরে আছে রিমোট অথবা রাউটার,
যে কোনো একটা গিফট আপনি নিজে থেকে চুজ করে নিতে পারবেন চেবিকো 43 ইঞ্চি থেকেই। আচ্ছা 43 ইঞ্চি থেকে কিন্তু কেউ এখনো পর্যন্ত আকাশ ডিটিএসটা যোগ করার সাহস করতে পারে, সেটাও কিন্তু আমরা যোগ করে দিয়েছি। তারপরে প্রিমিয়াম কোয়ালিটি যে টিভিটা এখানে আছে সেটা হচ্ছে ব্ল্যাক মেটাল, ব্ল্যাক মেটাল এর 55, এটাও কিন্তু ডিকে 5, এটা ব্ল্যাক মেটাল একটা টিভি। এই টিভিটার প্রাইস নিচ্ছিল বর্তমানে 42,000 টাকা, 50 ইঞ্চি, 50 ইঞ্চি একটা টিভি 42,000 টাকা প্রাইস। এটার সাথে চারটা গিফটের যে কোনোটা আপনি চুজ করে নিতে পারেন। আচ্ছা তারপরে আমাদের যেটা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে 55 ইঞ্চি টিভি। এটা হচ্ছে প্রজেক্টর সিরিজের মতোই, যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে। তো 55 ইঞ্চি টিভিটা আমাদের প্রাইস হচ্ছে মাত্র 52,000 টাকা, মাত্র 52,000 টাকা। 52,000 টাকার মধ্যে আপনারা প্রাইস আপনারা যেটা পাবেন চারটা গিফট আইটেম সহ, এবং এটার পরের সাইজটা হচ্ছে 65 ব্ল্যাক মেটাল একটা টিভি, সুপার একটা টিভি। এই টিভিটা সুপার ডুপারও বলা যায়, কারণ এটার মধ্যে ব্যবহার করা হয় নাই এমন কোন আপডেট টেকনোলজি নাই যেটাতে ইউজ করা হয়েছে না। আপনি প্যানেলের দিকে তাকালে দেখলেই আসলে বুঝবেন, যেটা অনেকটা চমৎকার, প্যানেলের দিকে তাকালে বুঝতে পারবেন রিয়েল 4K এর যে 100% ফিল সেটা কিন্তু পাবেন হচ্ছে 65 এর এটিভিটাতে। তারপরে এটিভিটার সাউন্ড বারটা দেখেন কত লম্বা, 3 ফিট একটা সাউন্ড, আলাদা করে আর সাউন্ড বার লাগবেই না আপনার, বিশাল বড় সাউন্ড বার ইউজ করা হয়েছে। টিভি হচ্ছে ব্ল্যাক কালার মেটাল বডির মধ্যে। তারপরে এটার মনে আপনি যদি খেলা দেখার স্টেডিয়াম ফিলটা নিতে চান তাহলে 65 এর উপরে কিন্তু বর্তমানে মার্কেটে আর মজা পাবেন না। আসলে এই টিভিটা আমি সব থেকে মিলিয়ে যেটা বলতে চাচ্ছি, আপনি 5 বছর রিপ্লেসমেন্ট যে গ্যারান্টিটা পাচ্ছেন এটা কিন্তু অন্য কোনো টিভির ক্ষেত্রে পাচ্ছেন না। অর্থাৎ আপনি বাসায় বসে থাকলেন, টেনশন আমাদের মাথায়, 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু দিচ্ছি, 5 ইয়ার্স অন্তত আপনি ফ্রিলি টিভিটা দেখলেন, নাকে তেল দিয়ে ঘুমালেন, আপনার টিভি চলতে থাকলো আপনার বাসায়, 5 বছরের মধ্যে সমস্যা হলেই কিন্তু আমরা এই টিভি আপনাকে নতুন দিয়ে দিব। এটা বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যক্তি, 5 বছর ধরে আপনি 65 ইঞ্চি একটা টিভি নিয়ে ফ্রি থাকবেন। এটা তো আসলে এর বাইরে আর কোনটার উপরে আর অফার পাবেন এটা এখনো পর্যন্ত আর কেউ মানে দিতে পারে নাই। বা বড় টিভি নিতে চাইলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট এই মুহূর্তে। তো আমাদের কাছে মোটামুটি জাবিকোর ভালো স্টক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 আছে, উপরে 50, এটা হচ্ছে 65 আছে, এখানে 55, মোটামুটি 3টা আছে। তো যারা টিভি এই মুহূর্তে কেনার সিদ্ধান্ত নিয়েছেন যে মোটামুটি আমরা ব্র্যান্ড কিনতে যাচ্ছি সিকিউর একটা ওয়ারেন্টি গ্যারান্টি সহ, তাদেরকে কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে গ্লোবাল ব্র্যান্ড গুলি দিতে, যেমন হায়ার আছে, শাওমি আছে, জেবিকো ওয়াইবিএস আছে। আসলে জেবিকোটা আমরা এখানে কেন ইনক্লুড করলাম, আপনার সবকিছু এটার ভিতরের ফিচারসটা সম্পূর্ণ গ্লোবাল, এটা কিন্তু 100% গ্লোবাল, গ্লোবালি আসলে। এই জন্য আমি এটা তো, কারণ এটা আপনার বাসায় যদি 10 বছরও চলে টিভি কখনো স্লো হবে না, 10 বছরে কিন্তু টিভি পুরো ভিতরের সবটাই এলজি, তো 100% এই টিভি গুলি আপডেট নেবে, আপডেট নিতে থাকে। এলজি তো গ্লোবাল ভার্সন, এটা যেহেতু এলজির কমপ্লিট ফিচার ইউজ করা হয়েছে, এটা এজন্যই আসলে এটাকে আমি গ্লোবাল তারে নিতে পারি। তো দর্শক, এই ছিল মোটামুটি আমাদের গ্লোবাল টিভি গুলি নিয়ে মোটামুটি আজকের আলোচনা। তো আশা করি কোনো না কোনো একটা সাইজ আপনাদের পছন্দ হবে, আর স্পেশালি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিগুলো আপনাদের পছন্দ হবে। তো যার যে টিভিটাই পছন্দ হোক না কেন, অবশ্যই চেষ্টা করবেন আমাদের শোরুমটি ভিজিট করার জন্য, উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজা লিমিটেড 4। আর যদি আপনারা ডেলিভারি নিতে চান, ঢাকা শহরের মধ্যে কমপ্লিটলি আমরা ফ্রি অফ কস্ট হোম ডেলিভারি করে থাকি, এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেমটা ওপেন আছে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে টিভি রিসিভ করতে পারবেন, শুধু আসা যাওয়ার ভাড়াটা ইনক্লুডেড থাকবে। আচ্ছা তারপরে সর্বশেষ কথা যেটা, যে আমার আসা সম্ভব না, আমি ডেলিভারিও নিতে পারবো না, ওকে, আমার প্রয়োজন হচ্ছে কস্টটা কম কম মানে একদম কমিয়ে দিয়ে আমার বাসায় টিভি পৌঁছানো, তো সেক্ষেত্রে অ্যাডভাইস করবো অবশ্যই আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন, স্পেশালি আমরা এসে পরিবহন ব্যবহার করে থাকি। কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে দিলে আপনার বাসায় টিভি চলে যাবে, চলে যাবে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যদি টিভিগুলো ভালো লেগে থাকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিলিটি যেটা আমিন ভাই দিচ্ছে সেটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাজেস্ট করবো আপনি আমিন ভাইয়ের কাছে টিভি নিতেই পারেন। আজকের মতো এই পর্যন্ত, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।